সিরাজগঞ্জে তিনশো বিশ বোতল ফেন্সিডিল ও একশো সত্তর গ্রাম হিরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুলহাসুদ্দিন জেলা গোয়েন্দার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার ভোর চারটায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরের পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ফাহমিদা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয় এ সময় আসামি লালমনিরহাট কাকিয়াটিপা গ্রামের বাস ড্রাইভার মোহাম্মদ নয়নের কাছ থেকে তিনশো বিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় পরে বাসটিকে জব্দ করা হয় এছাড়া পৃথক আরও একটি অভিযানে সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল গোলচত্বরের উত্তর পাশে থাকা রাস্তার উপর চেকপোস্টে ডিউটি করার সময় একটি বাসে তল্লাশি চালিয়ে বাস যাত্রী আসামি আল মারুফ হোসেনের কাছ থেকে একশো সত্তর গ্রাম হিরোইন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে